আমার এই ভিডিওটি আপলোডের মূল উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে সহযোগিতা করা। আপনারা যারা ভুটান যেতে চান, বিশেষ করে 2-3 দিনের জন্য ছুটিতে ভুটান ট্যুর করতে চান, তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তা আপনারা এই ভিডিওটির সেকেন্ড পার্ট রয়েছে, আশা করি সেটিও মনোযোগ সহকারে দেখবেন এবং উপকৃত হবেন আমি নিশ্চিত। ভুটান ছোট্ট দেশ, তবে খুব ছোট বলবো না, পাহাড়ি দেশ, বেশিরভাগ শহরগুলো পাহাড়ের উপরে, তবে পাহাড়ের পাদদেশেও বসবাস রয়েছে। আপনারা যারা ভুটান যেতে চান তাদেরকে, বিশেষ করে বাই রোডে, তাদেরকে অবশ্যই ভিসা করার সময় চ্যাংরাবান্ধা অবলিক জয়গা এই বর্ডারটি সিলেক্ট করতে হবে। যদি আপনারা শুধুমাত্র জয়গা চ্যাংরাবান্ধা বর্ডার সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনারা ইন্ডিয়ার উপর দিয়ে ভুটান যেতে পারবেন না। তো আপনারা বর্ডার ক্রস করে যেটা আপনাদেরকে করতে হবে, ওপার গিয়েই, ইন্ডিয়ান সাইডে গিয়েই অবশ্যই আপনাদের টাকাগুলোকে চেঞ্জ করে রুপি করে নিতে হবে। যদি আপনারা এখানে রুপি না করেন, তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়ে যাবেন, কারণ জয়গা বা ভুটানে বা শিলিগুড়িতে চেঞ্জ করার তেমন সুযোগ নেই, আর থাকলেও রেট অত্যন্ত কম। সো আপনারা এখানেই টাকাগুলো চেঞ্জ করে নেবেন। আপনারা যদি গ্রুপে যান তাহলে বেটার, কারণ চ্যাংরাবান্ধা থেকে আপনাদেরকে 100 কিলোমিটার দূরত্ব জয়গা, সীমান্ত শহর ভুটানের সাথে, যে ভুটান গেটটি রয়েছে সেটি মূলত জয়গার সাথেই সংযুক্ত। তো আপনাদেরকে প্রথমেই জয়গা যেতে হবে। জয়গা যেতে হলে আপনারা এখানে যদি অক্সিজেনে থাকেন তো হয়তো 1500 থেকে 1600 রুপি নেবে ট্যাক্সি, আর যদি পিক সিজনে হয় তাহলে 2500, 3000, 4000 পর্যন্ত ট্যাক্সি ভাড়া হতে পারে, 2-3 ঘন্টা সময় লাগবে। আর যদি একা থাকেন তবে বাসে যেতে পারেন, ভেঙে বাসে, ট্রেনে, এভাবে। সেক্ষেত্রে আপনাকে 150-200 টাকার মধ্যে আপনি জয়গা পৌঁছে যাবেন। জয়গা পৌঁছে যেটা আপনাকে করতে হবে, প্রথমে ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে এক্সিট নিতে হবে। তো এক্সিট না নিয়ে আপনি ভুটান গেট ক্রস করলে কোনো লাভ হবে না, সো আপনাকে আগে এক্সিট নিতে হবে। এক্সিট নিয়ে আপনি ভুটান গেট ক্রস করে আপনি ওপারে তাদের প্রথম শহর যেটা ফুনসুলিং, সেখানে যাবেন। ফুনসুলিং সিটিতে আপনি, ওখানে ইমিগ্রেশন অফিস আছে ওদের, ওখানে আপনি মনে রাখবেন আপনাকে অবশ্যই পাসপোর্টের ফটোকপি এবং 1 কপি ছবি নিয়ে যাবেন। তো ওখানে এটা জমা দিলে আপনারা ভুটানের এন্ট্রি পাস পেয়ে যাবেন। যদিও ভুটানের প্রথম শহরটি ফুনসুলিং শহর, এটির জন্য কোনো এন্ট্রি পাস লাগে না, আপনি সারাদিন ঘুরে জয়গাতে থাকতে পারেন, কিন্তু রাতে থাকতে পারবেন না, ফুনসুলিংয়ে সমস্যা হবে আপনার যদি এন্ট্রি পাস না থাকে। তো আপনাদের আরেকটি জিনিস মনে করে দিই, সেটা হলো ভুটান কিন্তু ওরা আপনার গ্রুপ ছাড়া ভিসা দিতে চায় না, মানে এন্ট্রি পাস দিতে চায় না। সো আপনার গ্রুপে যাওয়াটাই বেটার, এবং খরচও প্রায় 1/4 হবে আপনি যদি গ্রুপে যান। সিঙ্গেল গেলে আপনার অনেক খরচ হয়ে যাবে, আর ভিসার ক্ষেত্রেও জটিলতা হবে। আরেকটি জিনিসও মনে রাখতে হবে, ওখানে লোক আছে, ওখানে গেলে আপনি লোক পেয়ে যাবেন, যারা হোটেল বুকিং ছাড়াও ওরা ভিসা দেয় না। সো আপনাকে ওখানে লোক আছে, তাদের সাথে কথা বলে হোটেল বুকিং নিয়ে নিতে হবে। তো এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। ভুটান আসলে খুবই সুন্দর দেশ, প্রতিটি শহরই সুন্দর, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা ভুটান যদি ভ্রমণ করেন, আশা করি কেউ নিরাশ হবেন না, এবং 2-3 দিনের একটা ছোট্ট ট্যুর ভুটানের জন্য যথেষ্ট, এবং আপনারাও এনজয় করতে পারবেন এবং সঠিক সময়ে এসে আবার কাজে যোগ দিতে পারবেন। তাই আপনারা ভুটান ভ্রমণ করুন, আমার সেকেন্ড ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। থিম্পু শহর, আজকে ছুটির দিন, তাই তেমন একটা ভিড় নেই, এখানে রিক্সা বা অটো নেই, শুধু ফোর হুইলার। নিট অ্যান্ড ক্লিন, চমৎকার একটি শহর, এখানকার মানুষজন এত ফ্রেন্ডলি যে চিন্তা করার বাইরে। পাশ দিয়ে ছোট্ট নদী, পাহাড়ি নদী,
অসম্ভব পরিষ্কার এখানকার রাস্তাঘাট সব কিছু। আসলে এখানে না আসলে বিশ্বাসই করা যায় না যে আমাদের এই উপমহাদেশে এত সুন্দর পরিষ্কার একটি সিটি আছে, একটি দেশ আছে। এখন আমরা থিম্পু থেকে পারোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পারো কে বলা ভুটানের সেকেন্ড সিটি। এখান থেকে 40 কিলোর উপরে। ওয়েদার আজকে বেশ ভালোই ছিল, তবে এখন খারাপ হয়ে গেছে। সিটি থিম্পু সিটি আমরা আসলে যতটা ভাবি ততটা ছোট নয়, অনেকটাই বড়। আর এখন তো অনেক ডেভেলপ। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে যদি বলি তাহলে ইউরোপিয়ান দেশগুলোর সাথে তুলনা করা যায়। বৃষ্টি হচ্ছে, কিন্তু থেমে নেই জীবনযাত্রা। বৃষ্টির কারণে গ্লাস ভেঙে যাওয়া হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না। এখানকার সবচেয়ে মজার যে জিনিসটি তা হলো এখানে কোনো সিগন্যাল নেই, ট্রাফিক সিগন্যাল নেই। অল্প কিছু দূর পরপরই জেব্রা ক্রসিং রয়েছে, এবং জেব্রা ক্রসিংয়ে গাড়ি থেমে যাচ্ছে, গাড়ি থেমে গিয়ে জনগণকে পার হওয়ার সুযোগ করে দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার এটা। এখানে আসলে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এইমাত্র আপনারা দেখলেন যে আমাদের গাড়িটি কিন্তু থেমে গেল, থেমে গিয়ে তাদেরকে আসতে দিলে। তো আসলে এখানে শেখার বিষয়, মানুষ তো দেখে দেখেই শিখে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশিরাও এগুলো দেখে শিখব। আমাদের পার্শ্ববর্তী ছোট্ট এই দেশটি যদি এত ডেভেলপ করতে পারে, এত দিন এখানে এত পরিষ্কার এরা, আমরাও ইনশাল্লাহ একদিন এদের চেয়ে উপরে যাব। খুবই চমৎকার, বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও আমার খুবই ভালো লাগছে। আজকে পর্যন্তই, ইনশাল্লাহ পারো গিয়ে আরেকটি ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। আমরা পারোর পথে প্রায় পারো এসে গেছি। 5 কিলোমিটার পরে এয়ারপোর্ট, যদিও এয়ারপোর্টটি একটু ভিন্ন রাস্তায় গেছে। ভুটানের হাইওয়ের পাশ দিয়ে যে ভিউটা হয়ে থেকে দেখা যায় চমৎকার, খুবই চমৎকার। আপনি না দেখলে আসলে বিশ্বাস করানো মুশকিল আপনাকে যে কতটা সুন্দর। এখানে ভিডিওতে আপনি যা দেখছেন তার চেয়ে অনেক বেশি সুন্দর আপনি খালি চোখে যদি দেখেন। আমাদের আমি যে গাড়িটি হায়ার করেছি, এখানে আছেন আমাদের ড্রাইভার হিসাবে এবং গাইড, ড্রাইভার এবং গাইড হিসাবে আছেন জাগো পেঞ্জর, ড্যাগো পেঞ্জর। সে খুবই ভালো গাইড এবং ভালো গাড়ি চালায়। আমি নিশ্চিন্তে ঘুরছি তার সাথে, কোনো টেনশন নেই। আমরা পারো শহরের দ্বার প্রান্তে, আর হয়তো কিছু দূর গেলেই আমরা পারো পৌঁছে যাব। থিম্পুর মতো এখানকার ভিউও খুব চমৎকার। আসলেই ভুটানে অনেক এগিয়ে গেছে, না দেখলে হয়তো আমিও বিশ্বাস করতাম না। আপনাদের মতো কেউ হয়তো আসতো, ভিডিও আপলোড করতো, দেখতাম। কিন্তু এখন নিজ চোখে দেখছি সত্যি চমৎকার। রাস্তায় অটো টেম্পো বা আমাদের দেশের মতো আজেবাজে গাড়িগুলো নেই, ফোর হুইলার ছাড়া এখানে কিছু নেই। অবশ্য এই রাস্তাগুলোতে ফোর হুইলার ছাড়া
চালানো সম্ভব না, কারণ পাহাড়ে উঠতে গেলে থ্রি হুইলারগুলো এখানে উঠতে পারবে না, আপনাকে ফোর হুইলার নিয়ে উঠতে হবে। সাইডে এই নদী, পাথুরে নদী, এই নদীটিতে আমি নেমেছিলাম, বরফের মতো ঠান্ডা পানি। আমি বেশিক্ষণ থাকতে পারিনি, এক মিনিটও থাকতে পারিনি, উঠে এসেছি পানি থেকে। দেখতে পেলাম ঘোড়া, দেখতে পেলাম এখানে, যদিও এর আগে কখনো দেখিনি, ভুটান ঢোকার পর ঘোড়া দেখিনি, এই প্রথম দেখলাম। রাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর রাস্তা, সত্যি দেখার মতো জায়গা। লাইট কমে এসেছে, বৃষ্টি থিম্পুতে ছিল, থিম্পু থেকে বের হওয়ার সাথে সাথে আমরা আর বৃষ্টি পাইনি। রাস্তায় ফটোশ্যুট করেছি কিছু। এটা বাজার, লোকাল প্রোডাক্ট নিয়ে বাজার, এটা ইম্পোর্টেড কোনো প্রোডাক্ট এখানে নেই, কাঁচা বাজার। ইম্পোর্টেড প্রোডাক্টের বাজারগুলো আলাদা। ওই যে দূরে দেখা যাচ্ছে মনে হয় ওটাই বড় শহর। তো আমরা দেখি কোথায় আসলাম। এখান থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্ট 2 কিলো, পারো 7 কিলো, তাকসাং লাখাং রুগেলি ঢং 20 কিলো। তো আমরা এয়ারপোর্টের রোডে আসলে যাচ্ছি না, আমরা পারো রোডে যাচ্ছি। এখান থেকে 7 কিলো পারো, এই সেই নদীটি আমরা ক্রস করছি, নদীটি পাহাড়ি নদী, হিমালয় থেকে ঠান্ডা বরফ গলা ঠান্ডা পানি নিয়ে আসে। আমার চার্জের সিগন্যাল দিয়েছে, চার্জ কমে এসেছে মোবাইলের। যাই হোক, ভিডিওটি আমি বন্ধ করছি এখন, নেক্সটে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো।